হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ ফজল আবি ফ্রম স্পাইডার ই কমার্স। আশা করি ভালো আছেন। যাই হোক, আজ আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনার অর্ডার গুলাকে প্রসেস করবেন বা অর্ডার গুলাকে ম্যানেজ করবেন। মানে হচ্ছে সোজা কথা, অর্ডার প্লেস হওয়ার পর থেকে শুরু করে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যতগুলা কাজ করেন সেটা কিভাবে এটার মাধ্যমে ম্যানেজ করবেন এবং আপনার কাজগুলাকে অনেক সহজ করবেন, সময় বাঁচাবেন, ওকে, অর্ডার গুলাকে ম্যানেজ করে। সো এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রাক্টে লগ ইন করবেন। করার পরে আপনি এখানে দেখতে পারবেন অর্ডার ম্যানেজার নামে একটা প্যানেল আছে। সো একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আরো অনেক প্যানেল আছে, এগুলো আর আপনার কোনো কাজ নাই। অর্ডার প্রসেস করার জন্য এই অর্ডার ম্যানেজারের মধ্যে যে ফিচার গুলো আছে এটাই এটাতেই হয়ে যাবে, আপনি এটার মাধ্যমেই সবগুলো অর্ডার ম্যানেজ করবেন, ঠিক আছে? তো এটা করার জন্য আপনি এখানে লগ ইন করেন, তাহলে হচ্ছে অর্ডার ম্যানেজারে ক্লিক করে অর্ডার ম্যানেজারে প্রবেশ করেন। ওকে, তো অর্ডার ম্যানেজার প্রবেশ করার পরে এইরকম একটা মানে মানে আপনার সামনে ড্যাশবোর্ড বা ইন্টারফেস যাই বলেন না কেন দেখতে পারবেন। সো সাইড নামে কিছু অপশন আছে, হোম পেজে মানে জিনিসটা এইরকম দেখাবে। সো কথা হচ্ছে এইখান থেকেই আপনি আপনার সবগুলো অর্ডার প্রসেস করবেন বা অর্ডারগুলো ম্যানেজ করবেন। তো এইটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো, অর্ডার কয়েকটা অর্ডার প্রসেস করে করে। বাট তার আগে আপনাকে কিছু বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার বা একটু জানা দরকার, আই থিঙ্ক তাহলে আপনার অর্ডার ম্যানেজের প্রসেসটা অনেক সহজ হবে এবং অনেক ভালো হবে বুঝতে। তো চলেন শুরু করি। তো সবার আগে এখানে আসার পরেই মানে আই থিঙ্ক ড্যাশবোর্ডটার সাথে আপনি একটু পরিচয় হন অ্যান্ড কিছু জিনিস একটু জানেন, ইনফরমেশন, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা যদি আপনি একটু মন দিয়ে খেয়াল করেন তাহলে আপনার অর্ডার প্রসেসটা একদমই সহজ হয়ে যাবে, কোনো সমস্যাই নাই। সো তো আমি আশা করি এতক্ষণে আপনি অর্ডার ম্যানেজার সম্পর্কে একটা আইডিয়া পাইছেন, যেখান থেকে আপনি সবগুলো অর্ডার ম্যানেজ করবেন। তো এখন চলেন আরেকটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। এইখানে জাস্ট আসার পরে আপনি সর্বপ্রথম যে পেজটা দেখবেন এখানে আপনার মানে এরকম কিছু জিনিস দেখতেছেন, এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টটা কিভাবে ক্রিয়েট হয়, মানে যখন আপনার কাস্টমার আপনার অ্যাড থেকে এসে বা বিভিন্নভাবে ভিজিট করে অর্ডার প্লেস করবে আপনার ওয়েবসাইটে, অর্ডারগুলো এইখানে এসে জমা হবে, ঠিক আছে? আপনার দেখেন প্রত্যেকটা অর্ডার একটা ইনভয়েস আইডি ক্রিয়েট হবে অটোমেটিক, দেন হচ্ছে তার কাস্টমার নাম, ফোন নাম্বার, বেসিক একটা মানে বেসিক ইনফরমেশন এখানে দেখতে পারবেন, কি অর্ডার করছে এটাও দেখতে পারবেন, কত টাকার অর্ডার, জাস্ট ইনভয়েস মানে শর্ট একটা সামারি সহ ইনভয়েস লিস্টটা ক্রিয়েট হতে থাকবে, ওকে? তো অথবা আপনি যখন নিজে ফোনে অর্ডার দেয় অথবা মেসেঞ্জারে অর্ডার দেয় যেটা আপনারা নিজেরা প্লেস করেন, তো সবগুলো যেখান থেকে অর্ডার ওপেন করেন সব অর্ডার এসে আপনার এই লিস্টে জমা হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অর্ডার লিস্ট। তো আই থিঙ্ক অর্ডার লিস্টটা বুঝতে পারছেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা আপনার বোঝা দরকার এটা কোথা থেকে আসে, ওকে? তো আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করি, আমি প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে অর্ডার লিস্ট। দেন হচ্ছে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আপনার অর্ডারের অর্ডার প্লেস করে যখন তখন এই অর্ডারগুলো নিউতে থাকে, আর নিউ থেকে কাস্টমারের হাতে যে যাওয়া পর্যন্ত ডেলিভারি দেওয়া পরে কাস্টমারের হাতে যাওয়া পর্যন্ত বিভিন্ন মানে আপনার কাজ করতে হয়, বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে জিনিসগুলো হয়। যেমন যখন অর্ডার প্লেস হয় তখন নিউতে থাকে, যখন আপনার বুকিং দেন, প্রিন্ট করেন, প্যাকেজিং করেন, ডেলি এন্ট্রি দেন, কত কিছু কয়েক কিছু কিছু মানে কত যে অ্যাকশনগুলো করেন এগুলোকে আমরা এক একটা অর্ডার স্ট্যাটাস বলতেছি, ওকে? সো এইরকম কিছু স্ট্যাটাস আছে যেগুলো আপনাকে একটু জানতে হবে, কোনটা কোন স্ট্যাটাস, কখন কোন স্ট্যাটাসে আপনি আপনার অর্ডারগুলোকে রাখবেন, ঠিক আছে? অনেকটা আপনি নিজে পড়লেই বুঝবেন, তারপর আমি ক্লিয়ার করবো, ওকে? সো এরকম কিছু স্ট্যাটাস আছে যেগুলো আমি এখনই শেয়ার করবো। বাট কথা হচ্ছে এইরকম এইখানে মনে করেন 10-15টা স্ট্যাটাস আছে, আপনার অর্ডার পেয়েছিল নতুন অর্ডার, নতুন অর্ডার থেকে আপনার কাস্টমার হাত পর্যন্ত যাওয়া পর্যন্ত 10-15টার মতো স্ট্যাটাস আছে, সবগুলো আমি শেয়ার করবো। বাট তার আগে আপনি আরেকটা জিনিস দেখেন, এই 10-15টা স্ট্যাটাসকে আবার আমরা হচ্ছে আপনার তিনটা ক্যাটাগরিতে বা তিনটা সেকশনে ভাগ করছি। একটা হচ্ছে অর্ডার কনফার্মিং, এটার আন্ডারে কিছু স্ট্যাটাস পাবেন, যেমন আরেকটা হচ্ছে অর্ডার শিপিং, এটার আন্ডারে কিছু স্ট্যাটাস পাবেন, আরেকটা হচ্ছে অর্ডার ক্লোজিং, সো এটার আন্ডারে কিছু স্ট্যাটাস আছে। এই তিনটা সেকশনে বা ক্যাটাগরিতে আবার এই 10-15টা স্ট্যাটাসকে আবার ভাগ করা হয়েছে, যেন আপনার অর্ডার প্রসেস জার্নিটা আরও সহজ হয়, আরও ভালোভাবে এটা আপনি করতে পারেন প্রসেসটা ইজিলি। সো চলেন এটার মধ্যে একটু দেখে নেওয়া যাক যে অর্ডার কনফার্মিংয়ের মধ্যে কী কী স্ট্যাটাস আছে। অর্ডার কনফার্মিংয়ের আন্ডারে আছে নিউ, পেমেন্ট পেন্ডিং, হোল্ড, ক্যান্সেল, কনফার্ম। আই থিঙ্ক কিছুটা বুঝতে পারছেন, যেটা না বুঝলে নো প্রবলেম, আমি পরে যখন প্র্যাকটিক্যাল দেখাবো প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবেন। দেন হচ্ছে আপনার অর্ডার শিপিংয়ের আন্ডারে আছে হচ্ছে আপনার এন্ট্রি কমপ্লিট আছে, প্রিন্ট কমপ্লিট আছে, স্টক আউট আছে, শিডিউল আছে, শিফট আছে, ওকে? দেন হচ্ছে অর্ডার ক্লোজিংয়ের মধ্যে আছে আপনার ডেলিভারি ফেল, ডেলিভারি সাকসেস আর পার্সিয়াল পেন্ডিং। তো এই জিনিসগুলা আই থিঙ্ক কিছু কয়েকটি স্ট্যাটাস অন্তত আপনি বুঝছেন, সবগুলো না বুঝলেও সমস্যা নেই, আমি সবগুলো যখন প্র্যাকটিক্যাল দেখবো একটা একটা ক্লিয়ার করে দিব, ওকে? বাট আই থিঙ্ক এই পর্যন্ত আপনি ক্লিয়ার। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ওকে, তো আমি জাস্ট আরেকটা জিনিস দেখাবো অর্ডার এডিট পেজ, এটা দেখেই আমি প্র্যাকটিক্যাল অর্ডার প্রসেস শুরু করবো, বাট এটা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে? তো আজ এ পর্যন্তই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।